শুধুমাত্র এখন ছাত্রদের আন্দোলন হিসেবে নেয়, আমি নিজেই ছাত্রী, ছাত্রদের আন্দোলনের মধ্যে তো এটা নেই, এটা এখন পুরো বাংলাদেশের জনগণের আন্দোলন। কোটা আন্দোলনের ব্যাপারটা বা আন্দোলনের ব্যাপারটা সেই 2018 সালে, আমি তো চট্টগ্রামে যখন হয় ওই সময়টাতে একদম মাঠ পর্যায়ে নেমে সামনে থেকে তখন আন্দোলনটা করেছি। আমার কাছে আন্দোলনটা আরও অনেক বেশি গভীরতর একটা স্থান আসলে দখল করে আছে আর কি, আমার মনে বলেই বা সব কিছু মিলে। এবং আমাদের শিল্পীদের তো সবার আগে রাস্তায় নামার কথা, কারণ এই যে আপনি আমার যদি আমার জামাটা দেখেন, আমি এখানে কিন্তু লিখে নিয়ে এসেছি, পিছনেও লেখা আছে। আমরা শিল্পীরা আসলে পারি এভাবে করে কথা বলতে, এবং যাদের আসলে টুকটাক কিছুটা হলেও ফলোয়িং আছে, যাদের টুকটাক মানুষের কাছে জনপ্রিয়তা আছে, শিল্পী সমাজের বাইরে আমার মনে হয় না একদম পিরামিডের উপর থেকে নিচে পর্যন্ত সবাই মিলে আসলে শিল্পী সমাজের কথাগুলাই শুনতে চায়। আমরা কোনো ভালো কোনো কিছু দিলে ওটা নিয়েও কথা হয়, আমরা যদি কোনো স্ট্যাটাস দিই ওটা নিয়েও শেয়ার হয়, তো ডেফিনেটলি শিল্পী সমাজ কেন রাস্তায় নামবে না? এটা তো শুধুমাত্র এখন ছাত্রদের আন্দোলন হিসেবে নেয়, আমি নিজেই ছাত্রী, ছাত্রদের আন্দোলনের মধ্যে তো এটা নেই, এটা এখন পুরো বাংলাদেশের জনগণের আন্দোলন। গণতান্ত্রিক দেশ আমরা বাংলাদেশ, গণতন্ত্রের মধ্যে তো এই ধরনের অটোক্রেসি চলে না। এমন ক্রান্তি লগ্নে আমার যাওয়াটা কি? আমার যাওয়াটা হচ্ছে গিয়ে যে সবাই প্রশ্ন করুক আরও অনেক বেশি বেশি করে, সবাই জানতে চাক। আমরা না অনেক বেশি আবেগী হয়ে অনেক ধরনের কথাবার্তা বলে ফেলি, কিন্তু আমাদের এটাও বুঝতে হবে যে আমাদের ছাত্ররা যে 9 দফা আন্দোলনটা দিল সেটা কেন দিল, আমরা কেন আমাদের ছাত্রদেরকে, আমাদেরকে, ইউথদেরকে আমরা কেন সাপোর্ট করব? গণতন্ত্র কি আসলে, গণতন্ত্র কার জন্য, কেন আমরা এই বলছি বারবার করে যে স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্ত পাক? আমাদের বাংলাদেশের সিটিজেন হিসেবে রাইটগুলো কি? আমরা যে রাইট চর্চা করতে জানি না, এটা আমার মনে হয় সবাই আমরা কম বেশি জানি। মোবাইল সিজ করা, দ্যাট ইজ নট অ্যান অপশন, ইউ আর নট সাপোজ টু ডু দ্যাট, লফুলি ইটস নট রাইট। আমি বা আপনি, আমার মনে হয় না আমরা কেউ ওই তোপের মুখে পড়ে কোনো সময় আমাদের রাইটটাকে এক্সারসাইজ করতে পেরেছি। মূল কথা হচ্ছে সুচিন্তার উদয় হোক, গণতন্ত্র অবশ্যই মুক্তি পাক এবং স্বৈরাতন্ত্র অবশ্যই নিপাত যাক। 1971 সালের যে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে ওটার এই সব জিনিসের জন্য অবশ্যই হয়নি। এই যে পুরো 1952 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলো মাস মুভমেন্ট হয়েছে, এবারেই সবচাইতে বেশি মনে হয় হতাহতের সংখ্যা হয়েছে, এবং আমরা আসলে জানিও না আনঅফিসিয়ালি কতজন মারা গেছেন। আমার নিজের পরিচিত অনেকে মারা গেছেন পয়েন্ট ব্ল্যাঙ্কে গুলি খেয়ে। তো আমার জন্য জিনিসটা আরও অনেক বেশি পার্সোনাল, অনেক বেশি পার্সোনাল। এবং মূল কথা হচ্ছে আমি আপনি আমরা সবাই কিন্তু বাংলাদেশ, এটা আমরা মনে হয় ভুলে গেছি কোনো না কোনোভাবে। তা আমাদের শুভবুদ্ধির উদয় হোক।